নমস্কার বন্ধুরা, আজকের নিরামিষ রেসিপি বানাবো। আর নিরামিষ রেসিপি হলো, আমরা আজকের ছোলার ডাল নিয়েছি, ছোলার ডাল দিয়ে পরোটা বানাবো, আর তার সাথে আলুর দম বানাবো। আর আলুর দমটা এমনি সিম্পল আলুর দম না, কাসুন্দি আলুর দম বানাবো আজকের। এই হলো স্পেশাল মেনু আজকের আমাদের ছোলার ডাল আজকের। আপনাদের কাছে ছোলার ডাল না থাকলে আপনারা মুগ ডাল বা মুসুরি ডাল দিয়ে পরোটা বানাতে পারেন। প্রথমে ছোলার ডালটা ধুয়ে নেব ভালো করে, ধুয়ে ভালো করে তারপর আমি সেদ্ধ বসাবো। অনেক নোংরা থাকে ডালের ভেতর, ডালটা ভালো করে ধুয়ে নেবে। জল দিয়ে দিচ্ছি কড়াই। ডাল দিয়ে দিচ্ছি, কাসুন্দি আলুর দমের জন্য আলু কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কি বলুন তো, এটা আমপাচক। এগুলো আমরা ছোটবেলায় খুব খেতাম, এখন হলুদ প্যাকেট হয়ে গেছে, আগে সবুজ প্যাকেট ছিল। এই দেখুন, গালে দিচ্ছি, ছোটবেলার কথা মনে পড়ছে। বন্ধুরা, কাসুন্দি আলুর দমের জন্য কটা মশলা আমি ভেজে নেবো। কয়েকটা তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এক চামচ গোটা জিরে, পেঁয়াজ, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম, হাফ চামচ গোটা গোলমরিচ, হাফ চামচ জোয়ান, সব মশলা শুকনো খোলায় ভেজে নেবো ভালো করে। সাদা সর্ষে দেড় চামচ দেব, জিরে ফোড়ন দিচ্ছি, আলু ছেড়ে দিচ্ছি তেলে, পরিমাণ মতন লবণ দিচ্ছি, এক চামচ আদা বাটা। বন্ধুরা, একদিন বলছিলাম আপনাদের যে একটা নতুন উনুন তৈরি করেছি ধান সিদ্ধ করব বলে, দেখুন আমি কত ধান সিদ্ধ করেছি। এইদিকে সব এই বছরের ধান, হ্যাঁ নতুন ধান, ধান সিদ্ধ করেছি আমি 8 হাঁড়ি। আমার হাঁড়িটা দেখুন, এই যে হাঁড়ি, এই হাঁড়ির 8 হাঁড়ি সিদ্ধ করেছি, সিদ্ধ করে ছাতে মেলে দিয়েছি, আবার ভাবিয়ে দিয়েছি 8 হাঁড়ি। একদিন ধান সেদ্ধ কীভাবে হয় আপনাদের দেখাবো। হলুদ লঙ্কার গুঁড়ো, হলুদ আর গুঁড়ো লঙ্কা ছাড়া এখন আমি কোনো মশলা দিচ্ছি না। গুঁড়ো করা মশলা দিয়ে দিচ্ছি, এই যে গুঁড়ো মশলাটা আমি দিলাম, এই মশলাটা অবশ্যই দেবেন, এই মশলাটা না দিলে কাসুন্দি আলুর দম মনে হবে না। ওদিকে আলুর দম বসানো হয়ে গেছে, আর এইদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ করে নিয়েছি, ডালে কটা উপকরণ দিয়ে ভালো করে মেখে নেবো। পরিমাণ মতো নুন দিচ্ছি, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি,
শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এক চামচ চিনি দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। হাত দিয়ে ভালো করে আমি চটকে নেব। আলু ভাতে যেরকম মাখানো হয় ঠিক সেরকম ভাবে আমি এই ডালটাকে মাখিয়ে নেব। যে ডালটা আমি মাখিয়ে রেখেছিলাম তেলে কষে নেব। তেল দিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে। ডালটা আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি। শুকনো শুকনো করে ভেজে নিয়েছি ভালো করে, একটা শুকনো ড্র তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে করে নেবেন, দেখুন সব এক জায়গা হয়ে যাচ্ছে। ডালের পরোটার জন্য ময়দাটা মেখে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, ময়াম দিয়ে দিচ্ছি, অল্প অল্প জল ছড়া দিয়ে ময়দাটা মাখিয়ে নেব ভালো করে। একসাথে জল দেবেন না, তাহলে ময়দা মাখতে পারবেন না, নরম হয়ে যাবে। বন্ধুরা ময়দা মাখা হয়ে গেছে, আমি ময়দার ভেতরে কিভাবে পুর দিচ্ছি দেখুন। ডালের পুর মাঝখানটা এইভাবে গর্ত করে নিয়ে অল্প করে পুর দেবো, দিয়ে মুখটা সিল করে দেবো। তেল লাগিয়ে আলতোভাবে চেপে আস্তে করে বেলতে হবে, না তো পুরগুলো সব পার হয়ে যাবে। একটু একটু বার হয় হোক, কোনো অসুবিধা নেই, হালকাভাবে তবে বেলবেন, বেশি বার হয়ে গেলে ভাজার সময় অসুবিধা হবে। বেশি লাগে না এসব ডাল, অল্প হলে হবে। ঠিক এইভাবে বেলে নেবেন। তেল দিচ্ছি, পরোটা ভাজবো। দেখুন বন্ধুরা এরকম ভাবে ডালের পরোটা বানিয়ে নেবেন ঝটপট, কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা ডালের পরোটা কত সুন্দর হয়েছে, একদম ফাটিনি পরোটা, কি সুন্দর একটা গোল হয়েছে, ফাটিনি একদম, আর খুব সুন্দর নরমও হয়েছে। কাসুন্দি আলুর দম দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার এসছে আলুর দমের, আর ঠিক শুকনো শুকনো আলুর দমটা বানাতে হবে। আমি এরকম শুকনো শুকনো বানিয়েছি। এমনি আলুর দমের মতো না, আলুর দম একদম আলাদা একটা পদ্ধতিতে রান্না হয়েছে, একদম খুব সুন্দর একটা টেস্ট হয়েছে, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল,
খেতে সত্যি খুব ভালো হয়েছে। বন্ধুরা, সবসময় আমরা একঘেয়ে আলুর দম, পরোটা বা লুচি বানাই, একটু অন্যরকম করে বানাবেন, খেতে ভালো লাগবে। ছোলার ডাল বা মুসুরি ডাল, আর নালে মুগ ডাল, যে কোনো একটা ডাল দিয়ে এরকমভাবে পরোটা ঝটপট বানিয়ে নিন। তার সঙ্গে কাসুন্দি আলুর দম, নিরামিষ একদম জমে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর ঠিক এইরকমভাবে নতুন নতুন রেসিপি ঝটপট বানিয়ে নিন। নমস্কার।